আসসালামু আলাইকুম। বাঙালি রান্না বান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো মোরগ পোলাও রেসিপি। খুবই সহজভাবে বাবুর্চি স্টাইলের এই রেসিপিটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। বাবুর্চির এই অথেন্টিক মোরগ পোলাওয়ের রেসিপিটা আপনারা ঘরে কিভাবে খুব সহজে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। মোরগ পোলাও রান্না করার জন্য প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি একটা দারচিনি, তিনটা নিয়েছি এলাচ, একটা চামচের মতো নিয়েছি জয়ত্রী, একটা জায়ফলের পাঁচ ভাগের এক ভাগ নিয়েছি, আর আধা চা চামচ নিয়েছি সাদা গোলমরিচ। এবার এই সব কিছুকে না ভেজে কাঁচা অবস্থায় বেটে নিতে হবে। আপনারা চাইলে গুঁড়াও করে নিতে পারেন। বেটে নেওয়ার পর এখানে প্রায় আধা টেবিল চামচের মতো মশলা হয়েছে, আর এই সম্পূর্ণ মশলাটাই রান্নার কাজে ব্যবহার করব। এবার মশলার বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আর আরেকটা বাটির মধ্যে 15-20টার মতো কাঠবাদাম নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচের মতো পেস্তা বাদাম, আধা চা চামচ নিয়েছি পোস্তদানা। এবার এই সব কিছুকে একসাথে ভালোভাবে বেটে নিচ্ছি, আর বেটে নেওয়ার পর এখানে প্রায় 2 টেবিল চামচের মতো বাদাম বাটা হয়েছে, আর এই সম্পূর্ণ বাদাম বাটাটাই রান্নার কাজে ব্যবহার করব। এবার একটা বাটির মধ্যে নিয়েছি 1 কাপ পরিমাপের টক দই, 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, আর আধা চা চামচ দিয়েছি লবণ। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় রান্নায় টক দই ব্যবহার করলে তরকারিটা অনেক সময় ফেটে যাওয়ার ভয় থাকে, তো আগে থেকে যদি টক দইটাকে এভাবে করে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয় তাহলে রান্না করার সময় আর টক দইটা ফেটে যাবে না। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি চিকেন দিয়ে দিচ্ছি। যেহেতু মোরগ পোলাও রান্না করব তাই চিকেনগুলোকে একটু বড় করে টুকরা করতে হবে, যেমনটা আমরা রোস্ট রান্না করার ক্ষেত্রে মাংসগুলোকে কেটে থাকি। আমি একটা মুরগিকে 4টা ভাগে ভাগ করেছি, আর আজকে রান্না করার জন্য আমি 7 টুকরা মাংস নিয়েছি। এবার একটা একটা করে মাংস প্রথমে টক দইয়ের মধ্যে দিচ্ছি, আর ভালোভাবে টক দই দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে ভালোভাবে মাখিয়ে নেব, আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়েছি 3/4 কাপ রান্নার রেগুলার তেল, আর 2 টেবিল চামচ নিয়েছি ঘি। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি। যদি গ্রেভির পরিমাণ বাড়িয়ে করতে চান সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে কিন্তু পেঁয়াজগুলোকে ভাজবেন না, তাহলে দেখা যাবে পেঁয়াজগুলো পুড়ে যাবে। আর এই পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে ভাজবেন যাতে করে এটা অনেকটা বেশতার মতো হয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু পেঁয়াজগুলোর মধ্যে সুন্দর বাদামি রং আসতে শুরু করেছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো হিটে করে দিয়েছি, আর যখন এই পেঁয়াজের থেকে সুন্দর একটা বেরেস্তার ঘ্রাণ বের হবে আর পেঁয়াজগুলোর রংটাও অনেকটা বাদামি হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এখান থেকে কিছুটা বেরেস্তা আমি তুলে রাখছি পরবর্তীতে রান্নার কাজে ব্যবহার করার জন্য। এই বেরেস্তাগুলোর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে বেরেস্তাগুলো পুড়ে না যায়, আর চুলার আঁচটাকে একদম লো হিটে করে দিয়েছি। এবার এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, যে বাদামগুলোকে আগে বেটে রেখেছিলাম সেই বাদাম বাটা দিয়ে দিচ্ছি, আর আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা বাটাও দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ দিয়েছি কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ দিয়েছি টমেটো সস, 1 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, আধা চা চামচ লবণ দিয়েছি, 1 টেবিল চামচ দিয়েছি কিশমিশ, 3টা আলুবোখরা দিয়েছি, 3টা তেজপাতা দিয়েছি 3 টুকরা দারচিনি, আর 4টা এলাচ। চুলার আঁচটাকে আমি এই পর্যায়ে একদম কমিয়ে রেখেছি, আর কমিয়ে রেখেই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা আপনি যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন মোরগ পোলাওটা রান্না করার পর খেতে ততটা ভালো লাগবে। আমি একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মশলাটা কষানোর সুবিধার্থে এর মধ্যে সামান্য একটু পানিও দিতে পারেন। যখন মশলাটা খুব ভালোভাবে কষে গিয়ে এর উপর তেল ভেসে উঠেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন, আর টক দই সহ এই চিকেনটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়েও কিন্তু চুলার আঁচটাকে আমি একদম লো হিটে রেখেছি। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু মশলাটা নিচ দিয়ে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। যেহেতু মাংসগুলোকে রান্নার আগে ভেজে নেইনি তাই মাংসগুলো রান্নার সময় কিন্তু এর থেকে বেশ খানিকটা পানি বের হবে, আর সেই পানিতেই দেখবেন মাংসগুলো 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। তাই চুলার আঁচটাকে আমি এই পর্যায়ে একদম লো হিটে করে দিব, আর এই মাংসগুলোকে রান্না করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত মাংসের থেকে পানি বের হয় আর এই মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যায়।
মাংসের থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে এই মাংসের থেকে বের হওয়া পানিটাকে ভালোভাবে টানিয়ে নেওয়া। যখন মাংসগুলো কষাতে কষাতে এর থেকে বের হওয়া পানিটা পুরোপুরি চেনে যাবে আর তেলও ভেসে উঠবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আমি আরও কিছুটা পানি দিয়ে দিব মাংসগুলোকে পুরোপুরি সিদ্ধ করার জন্য। যেহেতু পাকিস্তানি মুরগি ব্যবহার করেছি আমি, তাই 2 কাপ পরিমাপে পানি দিচ্ছি। তবে আপনারা যদি ব্রয়লার চিকেন ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কম দিবেন। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টার মতো আস্ত কাঁচামরিচ। এবার আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর অপেক্ষা করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এই মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর এই ঝোলটাও পুরোপুরি টেনে যায়। আর হাঁড়িটাকে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন, তাহলে দেখবেন মাংসগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে মিশিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ঝোলটাও বেশ টেনে এসেছে আর মাংসগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সবকিছুকে আবার আমি একটু নিচ থেকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। তারপর চুলার আঁচটাকে আমি এই পর্যায়ে একদম কমিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আরো কিছু উপকরণ দিব। প্রথমে আমি এর মধ্যে দিলাম 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচের মতো দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচের মতো দিয়েছি ঘি, 1/2 চা চামচের মতো দিয়েছি কেওড়া জল। এবার সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব আর রান্না করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত ঝোলটা পুরোপুরি টেনে যায় আর এই গ্রেভিটা ঘন হয়ে তেলটা উপরে ভেসে ওঠে। এই যে দেখতে পাচ্ছেন এরই মধ্যে মাংসগুলো রান্না করা হয়ে গেছে। এবার হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার চুলায় আরও একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে নিলাম 6 কাপ পরিমাপে পানি। আজকে আমি 3 কাপ চাল রান্না করব, তাই 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দিয়েছি। এর মধ্যে দিলাম 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। দুধ দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিলাম 1 চা চামচের মতো লবণ, 2টা দারচিনি দিয়েছি, 4টা এলাচ দিয়েছি, 2 টেবিল চামচের মতো দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ দিয়েছি কেওড়া জল, 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে একদম হাই হিটে রেখে রান্না করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত পানির মধ্যে একটা বলক উঠে আসে। যখন পানির মধ্যে একটা বলক উঠে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল 3 কাপ পরিমাপে ব্যবহার করেছি। চালগুলোকে আগে থেকেই পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর চালটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চালটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে এই পর্যায়ে আমি একদম হাই হিটে করে দিয়েছি আর ততক্ষণ পর্যন্ত হাই হিটে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত চালের এই পানিটা পুরোপুরি গায়ে গায়ে চলে আসে। আর অবশ্যই একটু পরপর এভাবে করে নেড়ে চেড়ে দিবেন যাতে করে চালগুলো হাঁড়ির তলানিতে ধরে না যায়। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু চালের পানিটা পুরোপুরি টেনে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম লো হিটে করে দিয়েছি আর চালগুলোকে এবার সমান করে বিছিয়ে দিয়ে হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই চালটাকে দমে রাখতে হবে 15 মিনিটের মতো। আপনাদের হাঁড়ির তলানিটা যদি পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু হাঁড়ির তলানিতে তাওয়াও ব্যবহার করতে পারেন। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি, এর মধ্যে কিন্তু চালগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি চালগুলোকে একটু উল্টে পাল্টে দিব আর উল্টে পাল্টে দেওয়া হয়ে গেলে এবার এখান থেকে অর্ধেকটা চাল আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। অর্ধেকটা চাল তুলে নেওয়া হয়ে গেলে বাকি যে অর্ধেকটা চাল আছে সেই চালের মধ্যে প্রথমে আমি যে তরকারিটা রান্না করলাম সেই তরকারির মশলাগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি আলাদা রেখে দিয়েছি। মশলা দেওয়া হয়ে গেলে এবার এই অবশিষ্ট ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এই কাজটা একটু দ্রুত করতে হবে। ভালোভাবে দেওয়া হয়ে গেলে এবার সমান করে বিছিয়ে দিয়ে উপর থেকে চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলাটাকে আমি বন্ধ করে দেইনি, আমি চুলাটাকে একদম কম আঁচে দিয়ে দিয়েছি। মাংস দিয়ে দেওয়া হয়ে গেলে এবার যে ভাতগুলোকে আমি আলাদা রেখেছিলাম সেই ভাতগুলো উপর থেকে দিয়ে দিয়েছি। আর সমান করে বিছিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো, সেই সাথে 2টা আলুবোখারা একটু গেঁথে দিয়ে দিয়েছি, 2 চা চামচের মতো কিশমিশ দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। আর ঘিটাকে একটু ছড়িয়ে দিতে হবে যাতে করে ঘিয়ের ফ্লেভার সম্পূর্ণ পোলাওয়ের মধ্যেই চলে যায়। সেই সাথে আরো 1 চা চামচের মতো দিয়েছি কেওড়া জল। দেওয়া হয়ে গেলে এবার হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আরো 10 মিনিটের মতো দমে রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে
আর মোরগ পোলাওটা কিন্তু এর মধ্যে পুরোপুরি রান্না করা হয়ে গেছে। এবার এই মোরগ পোলাওটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন চালগুলো কতটা ঝরঝরা হয়েছে। আর যখন এই মোরগ পোলাওটা ঠান্ডা হবে আর আপনারা সার্ভ করবেন, দেখবেন এটা আরো বেশি ঝরঝরা হবে। মোরগ পোলাওটা রান্না করার পর এটা এত বেশি টেস্টি আর ফ্লেভারফুল হয়েছে যে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। চেষ্টা করেছি খুবই সহজ ভাবে বাবুর্চি স্টাইলের এই মোরগ পোলাওয়ের রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাতে। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা সহজ লাগবে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিব, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।